দেখুন আজকে প্রথমত সৃষ্টির দেবতা বিশ্বকর্মা পূজোর দিন এবং হলদিয়া শিল্পনগরীতে যদিও শিল্পের অবস্থা খুবই খারাপ, কর্মসংস্থান নেই, তবু ঠাকুরের কাছে প্রার্থনা করলাম হিন্দু শাস্ত্র মতে, বাবা বিশ্বকর্মা কৃপা কর শিল্প উন্নয়ন, শিল্প উন্নয়ন, বাণিজ্য, কর্মসংস্থান সব সময় ভালো থাকে প্রার্থনা করলাম। আর আজকে গর্বের দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, শক্তিশালী ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদীজির জন্মদিন, জন্মদিন আমরা সেবাকর্মের মধ্য দিয়ে করছি। এখানেও অনেক মানুষজনের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়েছে, আনন্দের পরিবেশ। দেশ থাকলে আমরা থাকব, আর যত শক্তিশালী লোকের হাতে দেশ থাকবে ততই আমরা সুরক্ষিত থাকব, এটা প্রমাণিত আফগানিস্তানের ঘটনার পরে প্রমাণিত। শক্তিশালী নেতার হাতে দেশ থাকলে আমরা সবাই ঠিক থাকবো, নইলে সম্পদ, মান, মর্যাদা, ধর্ম কোনোটাই রক্ষিত হবে। ঠিক আছে, আজকের দিনে এটাই প্রার্থনা। আর জঙ্গলমহলের মানুষকে আজকে করম পুজোর জোহার জানাবো। আমি সারা রাত্রি জেগেছিলাম তাল ছিটকিনির কাছে, 25 মিটার বাঁধ ভেঙেছে, সরকারি নেই, কোনো মনিটারিংই নেই, এই বাঁধটা আটকে দেওয়া যেত, 3 দিন ধরে কেউ নেই, নো ম্যানস ল্যান্ড, খুব দুঃখজনক। আমি রাত্রি 2:30টার সময় টুইট করেছি, আমার টুইট দেখবেন, চিফ সেক্রেটারিকে, এনডিআরএফের টিম এবং প্রয়োজন হলে আর্মি দিয়ে এই করা উচিত। সমগ্র পটাশপুর 1 নম্বর ব্লক জলের তলায়, 2 নম্বর ব্লক জলের তলায়, ভগবানপুর 1-এর পাট, ভগবানপুর 2-এর পাট জলের তলায়, বহু মানুষকে রাত্রে শঙ্খধ্বনি হয়েছে, সারা রাত্রে আতঙ্কের পরিবেশ, কেউ নেই, নো ম্যানস ল্যান্ড। আমি বাধ্য হয়ে, জেলা শাসকরা তো বিরোধী দলের লোকের সঙ্গে কথা বলা বল, তবু বাধ্য হয়ে জেলা শাসককে ফোন করেছি, তখন প্রায় রাত্রি 1:30, তা উনি বলছেন জনগণকে বলেছি শাক বাজাতে। এই তো হচ্ছে অবস্থা, 3টে এনডিআরএফ টিম ধর্মতলা পৌঁছেছে, এই পরিস্থিতি আছে, চিফ সেক্রেটারিকে জানিয়েছি, দেখছি কি করছে, হলে বেলা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো।